হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে এখন যেহেতু বিহুর সময়, সংক্রান্তির সময়, তো আজকের দিনটা আমি কী কী করছি তোমাদের সাথে শেয়ার করব। আজকে কী কী রান্না করছি আর কী কী পিঠেও বানাবো, তো কী কী পিঠে বানাচ্ছি সেটা তোমাদের সাথে একটু করে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠেই ঘর ঝাড়ুটারু দিয়ে ঘরটর মুছে, তারপর কিছু বাসন টাসন ছিল এগুলো ধুয়ে টুয়ে তারপর সিধা চলে যাই স্নান করতে, ফ্রেশ হয়ে চলে আসি। তো দেখতে থাকো। সকালে কাজটা সেরে তো এখন স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, তো এখন যাব সিধা রান্না করে। তো চলো আমার সাথে, আর আজকে সিম্পল একটা কিছু রান্না করব। তো আমার ছেলেও ফ্রেশ হয়ে গেছে, ওকে স্নান টান করিয়ে দিয়েছি আর এখানে ঠান্ডা লাগছে বলে আগুন জ্বালিয়েছি, তো ও একটু আগুন তাপাচ্ছে। এখানে ডিম বয়েল বসিয়ে দিয়েছি, এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর এখানে ডাল বসিয়েছি, মসুর ডাল হয়ে গেছে, আর একটু সময় হবে। তো আজকে ডিমের কারি রান্না করব, আর এদিকে হয়ে গেছে ডাল, ডাল বসিয়ে দিয়েছি আর বেগুন ভাজা করব। সিম্পলই রান্না করব আজকে, তো দেখি আর যদি কিছু হয় পরে সেটা পরে দেখে নেব আর কিছু যদি রান্না হয়। তো শ্বশুরমশাইকে বলেছিলাম মাংস নিয়ে আসতে, তো শ্বশুরমশাই পায়নি, গেছিল তো মাংস পায়নি, তো সেজন্য আমি বললাম আর মাছ টাছ দরকার নেই, আর তোমাদের ডিমটাই রান্না করে নিই। তো ডিমটাই রান্না করছি, দেখো দেখো গরম হয়ে গেছে, তো ডালটা সোমবার দিয়ে দেবো, মসুর ডালটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে দেবো, রান্না শেষ হয়ে গেছে। রান্না শেষ শেষ করে এখন একটু এসে রৌদ্রে বসে আছি, কারণ আমাদের ঘরে এত ঠান্ডা, নিচে এত ঠান্ডা, তো এখন একটু তাই একটু রৌদ্রতে বসে আছি ছাদের উপরে। তো তারপর খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে দেখা করতে।
তারপর আমার ছেলেকে এখানে স্নান টান করিয়ে দিয়েছি, ও খেলু করছে ওপরে, কারণ ওর সাথে তো আর কেউ পার্টনার নেই, তো একা একাই খেলু করছে, সারাদিন একা একাই থাকে, আমাদের সাথে থাকে, ওর জেঠুর সাথে খেলা করে, পাপার সাথে ঘুরে, আর নাহলে আমাদের আমার সাথে ওর নাম্মির সাথে থাকে। তো তারপর আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে যায়, খাওয়া দাওয়া আর কি উঠাবো সেজন্য ওগুলো উঠাইনি। তো তারপর এখানে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি, বাসন টাসন ধোয়ার পর আমি আমার পুচকুকে ঘুম পাড়াতে নিয়ে যাবো দুপুরবেলা। দুপুরবেলা একটু না ঘুম পাড়ালে আবার বেশি ভীষণ দুষ্টমি করে, সারা বিকেল দুষ্টমি করতে থাকে, তো দেখতে থাকো। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, বাসন টাসন ধুয়ে ফেলেছি, এখন গিয়ে পুচুকে একটু ঘুম পাড়াবো আর আমিও একটু রেস্ট করবো, তারপর বিকেলে দেখা করছি। তো ফ্রেন্ডস, এখানে বিকেলবেলা চলে এসেছি, বলেছিলাম না আজকে একটু পিঠা বানাবো, তো এখানে দুধ বসিয়ে দিয়েছি ক্ষীরের জন্য, আর এখানে শাশুড়ি মা আমাকে গুড় টুর এগুলো রেডি করে দিচ্ছে, চালের গুঁড়ো টুর এগুলো। তো তারপর এখানে দুধটা জাল হয়ে গেছে, তারপর একটু স্টিমটা কমিয়ে দেবো, তারপর হয়ে যাবে। আর এখানে গুড়টাও গলাতে দিয়ে দিয়েছি, আর এখানে শাশুড়ি মা এগুলো আন্দাজ করে দিচ্ছে কোনটা কতটুকু লাগবে। তারপর আমি মালপোয়ার ব্যাটারটা করে নিই, এখানে কড়াইও বসে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আমার মালপোয়ার ব্যাটারটাও হয়ে গেছে, তারপর এক এক করে দিয়ে এটাকে ভেজে নেব। প্রথমটা ভাজার পর ওইটা আমি দেখতেই পারছো, আমি আগুনে মানে ব্রহ্মাদেব যেটাকে বলে ওকে দিতে হয়, তো একটা অগ্নিদেবতাকে দিয়ে রেখেছি, বা তারপর এক এক করে ভেজে নিয়েছি। তো আমার ক্ষীরটাও রেডি হয়ে গেছে, ক্ষীরটা অলমোস্ট হয়েই গেছে, তো তারপর আমি পাটিসাপ্তার জন্য ব্যাটারটা রেডি করে নেব, ওইটা এক এক করে পাটিসাপ্তাগুলোকে কড়াইতে দিয়ে, তারপর পুর ক্ষীরের পুরগুলো দিয়ে বাস ফোল্ড করে করে নেব, আমার পাটিসাপ্তা রেডি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমার পিঠে বানানো হয়ে গেছে, আর এখন আমরা ট্রাই করব, আর বাকি আমাদের ডিনার টিনারও কমপ্লিট হয়ে গেছে। আর তো আমার পুচকু ঘুমাতে চলে গেছে, আমিও ভীষণ টায়ার্ড হয়ে গেছি, এখন ঘুমোতে যাব। তো আজকের মতন এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর আশা করছি তোমাদের আমার এই ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর একটা নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই তোমাদের সামনে নিয়ে আসবো, একটা নতুন ব্লগ। তখন জন্য বাই বাই, টাটা, গুড নাইট। Yeah.